বিখ্যাত ভারতবর্ষের স্বাধীনতার পর একাডেমিক ফিল্ডে সুভাষচন্দ্র বসুর রাজনৈতিক দর্শন নিয়ে তত বেশি আলোচনা করা হয় না। নেতাজি সুভাষচন্দ্র বসুর যে অন্তর্ধান বা তার রহস্যজনক যে অন্তর্ধান, সেই বিষয়টি নিয়ে নিঃসন্দেহে অনেক আলোচনা হয়েছে, অনেক বিতর্ক হয়েছে, ঐতিহাসিক গবেষণা হয়েছে, একাডেমিক গবেষণা হয়েছে, রাজনৈতিক তর্জা হয়েছে, বিতর্ক হয়েছে, কিন্তু সেটা কখনোই নেতাজি সুভাষচন্দ্র বসু ব্যক্তি, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশনায়ক তার উপরে যেতে পারে না। এখনও সুভাষচন্দ্র বসুর আদর্শে অনুপ্রাণিত অনেকে এখনও মনে করে যে সুভাষচন্দ্র বসুর যদি প্রত্যাবর্তন হতো স্বাধীন ভারতে, তাহলে ভারতের স্বাধীনতা পরবর্তী ভবিষ্যৎটা একটু অন্যরকম হতো। सब भेद और फरक मिटा के सब गोद में तेरी आँखें गूंधे प्रेम की माला सूरज बन कर जग पर चमके भारत नाम सुहागा।